सुल्तान्स डाइन के अब्याहतिर सुपारिश भोक्ताओ करें। सुल्तान्स डाइनेर काचिओ उठेछिल प्रश्न, काचिते खासिर परिवर्ते अन्य प्राणी मांस व्यवहारेर अभियोग करा हयेछिल। सेई अभियोग थेके सुल्तान्स डाइनके अब्याहतिर सुपारिश करेছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই অভিযোগ থেকে সুলতান'স ডাইনকে অব্যাহতির সুপারিশ করেছে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। সুলতান'স ডাইনের বিরুদ্ধে কাচ্চিতে অন্য প্রাণী মাংস ব্যবহারের অভিযোগ তদন্ত সংক্রান্ত প্রতিবেদনে আজ সোমবার 13ই মার্চ এ তথ্য জানানো হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার মণ্ডল স্বাক্ষর করেন ওই প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়, গত 9 মার্চ বিকেল আনুমানিক 4টা থেকে 4:30টা পর্যন্ত অভিযুক্ত প্রতিষ্ঠান সুলতান'স ডাইনের গুলশান 2 শাখা সরজমিনে তদন্ত করা হয়। আজ 13ই মার্চ অভিযুক্ত প্রতিষ্ঠানের পক্ষে জিএম, এজিএম ও ওই শাখার ম্যানেজার শুনানিতে উপস্থিত হয়ে মৌখিক ও লিখিত বক্তব্য প্রদান করেন। প্রতিবেদনের শেষে সুপারিশে জানিয়ে বলা হয়, খাসি বাদে অন্য প্রাণী মাংসের ব্যবহার নিঃসন্দেহিতভাবে প্রমাণিত না হয় অভিযুক্ত প্রতিষ্ঠান সুলতান'স ডাইনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া যেতে পারে। বিই নিউজ, ঢাকা।